আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যারা 2022 সালের এবং 2023 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বই পড়া প্রবন্ধ থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আমরা আজকে কথা বলবো। তাই আজকে ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। তোমরা এটাকে একটা সাজেশন বলতে পারো, এমসিকিউর সাজেশন 2022 এবং 2023 সালের জন্য যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো আজকে ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবো, আশা করি তোমরা আজকে ভিডিওটি দেখলে উপকৃত হবা। আর এমসিকিউগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা, আর এগুলোর পিডিএফ ফাইল পেতে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবা, বা ফেসবুক গ্রুপ আছে ওইখানে নক দিবা, তাহলে তোমাদের আমি এগুলোর পিডিএফ ফাইল দিয়ে দিব। তো আমাদের এক নম্বরে হচ্ছে যে স্বশিক্ষিত বলতে বোঝায় ক সৃজনশীল, খ বুদ্ধিমান, গ উচ্চ শিক্ষিত, ঘ সার্টিফিকেট প্রাপ্ত। তো উত্তর হবে ক সৃজনশীল। স্বশিক্ষিত বলতে বোঝায় সৃজনশীল। তারপরে দুই নম্বর, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কারণ শিক্ষা হলো ক সস্তার বিষয়, খ অর্জনের বিষয়, গ অধ্যয়নের বিষয়, ঘ অনুশীলনের বিষয়। তো উত্তর হবে খ অর্জনের বিষয়। তিন নম্বর, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? ক ফি ডট চৌধুরী, খ পদ্মভূষণ, ঘ বীরবল, ঘ বীরসিংহ। তো উত্তর হবে ঘ বীরবল। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। তোমাদের এগুলো জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, তাই জ্ঞানমূলকও পড়বা, একসাথে আবার এমসিকিউ পড়ে নিবা। তারপরে চার নম্বর, প্রমোদ চৌধুরীর সম্পাদিত সাময়িকী বা পত্রিকার নাম কি? ক সমাচার দর্পণ, খ নীল নকশা, ঘ সবুজপত্র, ঘ পত্র সাহিত্য। উত্তর হবে সবুজপত্র। প্রমোদ চৌধুরীর সম্পাদিত সাময়িকী বা পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র। তোমরা এইভাবে পড়বে, আমি যেভাবে পড়তেছি তোমরা আগে একবার এমসিকিউ আকারে পড়বা, আবার জ্ঞানমূলক অনুসারে পড়বা। আমি কয়েকদিনের মধ্যে এমসিকিউ তো শাসন দিতেছি, এই বইপড়া প্রবন্ধে আবার সিকিউ শাসন দিব, তারপরে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে ওইগুলো শাসন দিয়ে দেব। তারপরে পাঁচ নম্বর, প্রমোদ চৌধুরী কত সালে পরলোক গমন করেন? পরলোক মানে হচ্ছে মৃত্যুবরণ করেন। ক ১৯৪৪ সালে, খ ১৯৪৩ সালে, ঘ ১৯৫৪ সালে, ঘ ১৯৮৬ সালে। উত্তর হবে ১৯৮৬ সালে। তো প্রমোদ চৌধুরী ১৯৮৬ সালে পরলোক গমন করেন। ছয় নম্বর, বই পড়া প্রবন্ধে আত্মরক্ষা ও অকর্তব্য নয়, এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে ক নিজেকে রক্ষা, খ পেটের ক্ষুধা নিবৃত্তি, ঘ মনের চাহিদা পূরণ, ঘ যথার্থ শিক্ষিত হয়ে ওঠা। তা উত্তর হবে মনের চাহিদা পূরণ। তাহলে বই পড়া প্রবন্ধে আত্মরক্ষা ও অকর্তব্য নয়, এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে মনের চাহিদা পূরণ। সাত নম্বর, আমাদের স্কুল কলেজ শিক্ষার পদ্ধতি কেমন? ক সঠিক, খ সমর্গ, ঘ উল্টো, ঘ পাল্টা। উত্তর হবে উল্টো। আমাদের স্কুল কলেজে শিক্ষার পদ্ধতি হচ্ছে উল্টো। আট নম্বর, কোনটি বড়? ক বীরের বীরত্ব, খ রাজার ধন, ঘ পণ্ডিতের সুনাম, ঘ পাঠকের লাইব্রেরি। তো উত্তর হবে ঘ পাঠকের লাইব্রেরি। এখানে এই চারটার মধ্যে বড় হচ্ছে পাঠকের লাইব্রেরি। তারপরে নয় নম্বর হচ্ছে, অন্তর্নিহিত সকল শক্তিকে জাগিয়ে দিতে পারেন কে? ক শিষ্য, খ গুরু, তারপর ঘ সমাজ, ঘ ধর্ম। উত্তর হবে গুরু। অন্তর্নিহিত সকল শক্তিকে জাগিয়ে দিতে পারেন গুরু। দশ নম্বর, কোনটি অকর্তব্য নয়? কোনটি অকর্তব্য নয়? ক দেহ রক্ষা, খ আত্মরক্ষা, গ জাতিরক্ষা, ঘ শিষ্য রক্ষা। তাহলে অকর্তব্য নয় হচ্ছে আত্মরক্ষা। তারপরে এগারো নম্বর, আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে, এই অংশটি কোন প্রবন্ধের? ক বই পড়া, খ নিমগাছ, ঘ শিক্ষা মনুষ্যত্ব, ঘ মমতাদি। উত্তর হবে বই পড়া। তোমরা যখন বই পড়া প্রবন্ধ পড়েছ দেখবে ওখানে লাইব্রেরির কথা বলা হয়েছে। তো উত্তর হবে বই পড়া। তারপরে বারো নম্বর, কোথায় মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায়?
ক সাহিত্যে, খ আচরণে, তারপরে গ দর্শনে, ঘ বিজ্ঞানে। উত্তর হবে সাহিত্যে, মানুষের পুরো মনে সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে। তারপর 13 নম্বর, কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না? ক আত্মার, খ দেহের, ঘ মানুষের, ঘ পশুর। উত্তর হবে আত্মার, আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না। 14 নম্বর, কোনটি মন গঙ্গা তোলা জল? ক ধর্মীয় শাস্ত্র, খ সাহিত্য গ্রন্থ, ঘ দর্শন বিজ্ঞান, তারপরে ঘ গবেষণা গ্রন্থ। তাহলে দর্শন বিজ্ঞান হবে উত্তর, দর্শন বিজ্ঞান মন গঙ্গা তোলা জল। 15 নম্বর, বইপড়া যুক্তিকতা কিসে? ক জাতি গঠনে। বইপড়া যুক্তিকতা কিসে? ক জাতি গঠনে, খ আত্মলব্ধিতে, তারপরে হয়েছে ঘ বড় হওয়ার, ঘ টাকা রোজগারে। উত্তর হবে আত্ম উপলব্ধিতে, এখানে একটু ভুল হয়েছে, উপলব্ধিতে হবে, আত্ম উপলব্ধি, উপলব্ধি হবে আত্ম উপলব্ধিতে। তো উত্তর হবে আত্ম উপলব্ধিতে। তারপরে 16 নম্বর, সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকেই কি? ক সন্দিহান, খ অগ্র, ঘ লোভী, ঘ উদাসীন। তাহলে উত্তর হবে সন্দিহান। তাহলে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান। তারপর 17 নম্বর, স্বশিক্ষিত লোকেই মাত্র কি? ক স্বশিক্ষিত, খ বদ্ধ, তারপর হচ্ছে গ বিনয়ী, ঘ নম্র। তাহলে উত্তর হবে ক। 18 নম্বর, সাহিত্য চর্চাকে লেখক শিক্ষারূপ কীরূপ অঙ্গ বলেছেন? ক সর্বপ্রধান, খ সর্বশ্রেষ্ঠ, ঘ সর্বাধিক, ঘ সর্বসময়। তাহলে উত্তর হবে সাহিত্য চর্চাকে লেখক শিক্ষার কীরূপ অঙ্গ বলেছেন? উত্তর হবে সর্বপ্রধান, সাহিত্য চর্চাকে লেখক শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলেছেন। 19 নম্বর, শিক্ষকের সার্থকতা কোথায়? ক আত্মনিবেদিত হয়ে শিক্ষাদানে, খ শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়, গ শিক্ষার্থীকে জ্ঞান দান করায়, ঘ অধিক নম্বর অর্জনে সক্ষম করায়। উত্তর হবে খ, শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়। তারপর 20 নম্বর, স্কুল কলেজে শিক্ষার যে অনেকাংশ ব্যর্থ শুধু তাই নয়, এখানে নয় অনেক স্থলে কি? ক ক্ষতিকর, খ বেমানান, ঘ অসংগতিপূর্ণ, ঘ মারাত্মক। তোমরা প্রশ্ন বুঝে তারপর উত্তর দিবা। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ শুধু তাই নয়, অনেক স্থলে, এখানে অনেকাংশ স্থলে, অনেক স্থলে মানে কি, এখানে মারাত্মক বলা হয়েছে। তারপরে 21 নম্বর, প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার কী নেই? ক নগর বাজার দর, খ ক্রেতাবিমূল্য, ঘ ডিগ্রি, ঘ উত্তরাধিকার। তাহলে উত্তর হবে নগর বাজার দর। প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার কী নেই? নগর বাজার দর নেই। 22 নম্বর, মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না? ক জীবন, খ আত্মা, ঘ মনুষ্যত্ব, ঘ বিবেক। উত্তর হবে আত্মা, মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না। তারপরে 23 নম্বর, জ্ঞানের ভাণ্ডার যে ধরনের ভাণ্ডার নয় এই সত্যটি কেমন? ক পরোক্ষ, খ প্রত্যক্ষ, তারপরে ঘ চাক্ষুষ, তারপরে ঘ ধ্রুব। উত্তর হবে প্রত্যক্ষ। 24 নম্বর, আমাদের বিশ্বাস শিক্ষা কী দূর করবে? ক ব্যথা ও বেদনা, খ গায়ের জ্বালা, চোখের জল, ঘ বেকারত্ব, দরিদ্রতা, ঘ অভাব ও দৈন্য। উত্তর হবে গায়ের জ্বালা, চোখের জল। আমাদের বিশ্বাস শিক্ষা কী দূর করবে? গায়ের জ্বালা, চোখের জল। তারপরে 25 নম্বর, মানুষের মন প্রাণ আনন্দের সংস্পর্শে কী হয়? জাগ্রত ও কর্মঠ, ঘ নমনীয় বলিষ্ঠ, ঘ সতেজ ও পরাগ সরাগ, ঘ আবেগী ও ত্যাগী। উত্তর হবে ঘ সতেজ ও সরাগ, মানুষের মন প্রাণ আনন্দের সংস্পর্শে কী হয়? সতেজ ও সরাগ। এটা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। তারপরে 26 নম্বর, আমরা জাতি হিসেবে কি? ক কুলীন নয়, খ সুকীন নয়, ঘ শিক্ষিত নয়,
ঘ অভিজাত নই, উত্তর হবে শৌখিন নই, আমরা জাতি হিসেবে শৌখিন নই। ২৭ বইপড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপস্থান দিয়েছেন? ক হাসপাতালের, খ স্কুল কলেজের, ঘ অর্থবিত্তের, ঘ জ্ঞানী মানুষের, উত্তর হবে স্কুল কলেজের। খ বইপড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপস্থান দিয়েছে? স্কুল কলেজের। ২৮ বেদি সংক্রামক স্বাস্থ্য নয় অর্থাৎ স্বাস্থ্য ক আপনা আপনি আসে, খ সুস্থ রোগের মতো, ঘ অর্জন করতে হয়, ঘ অনাসে পাওয়া যায়, উত্তর হবে অর্জন করতে হয়। তারপর ২৯ গতাশু শব্দের অর্থ কী? ক অদ্যমিত, খ মৃত, তারপরে ঘ গতিময়, ঘ গতকাল, উত্তর হবে মৃত। গতাশু শব্দের অর্থ হচ্ছে মৃত, গতাশু শব্দের অর্থ হচ্ছে মৃত, জ্ঞানমূলকও থাকতে পারে। তারপর ৩০ নম্বর জোর করে শিশুকে গদুদ্ধ খাওয়ানোর বিষয়টি নিচে কোনটির সাথে তুলনাযোগ্য? ক শিক্ষা ব্যবস্থা, খ পাঠ্যসূচি, ঘ পাঠ্য বিষয়, ঘ শিক্ষানীতি, উত্তর হবে ঘ পাঠ্য বিষয়, এখানে ঘ হবে, এটা এটা হবে ঘ, উত্তর হবে পাঠ্য বিষয়। ৩১ নম্বর প্রমোদ চৌধুরীর সাথে সম্পর্কযুক্ত হলো বানু সিংহ, বীরবল, সবুজপত্র, নিচে কোনটি সঠিক? ক এক ও দুই, তারপরে খ দুই, ঘ এক, ঘ দুই ও তিন, উত্তর হবে দুই ও তিন। উত্তর এখানে ভুলে লিখতে মনে নেই, উত্তর হবে ঘ, বড় ঘ হবে। তারপরে নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা পড়ে তারপরে ৩২ এবং ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকে বলা হয়েছে কলেজ পড়ুয়া নিলয় যুবকদের নিয়ে একটি পাঠাগার গড়ে তোলে, সে মনে করে যথার্থ শিক্ষিত হতে হলে জ্ঞানের প্রসারতা দরকার যা পাঠ্যবাসের মাধ্যমে কেবল সম্ভব। তো ৩২ নম্বর প্রশ্নে বলা হয়েছে বইপড়া প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে? ক সাহিত্যের চর্চা, খ সাহিত্যের সার্থকতা, ঘ লাইব্রেরি গুরুত্ব, ঘ দর্শনের গুরুত্ব, উত্তর হবে সাহিত্যের চর্চা। তোমরা উদ্দীপকটাকে ভালো করে পড়বা। তারপর ৩৩ উদ্দীপকে নিলয় চিন্তা লেখকের যে চিন্তার সাথে সম্পর্কযুক্ত তা হলো ক এক বই পড়ার প্রয়োজনীয়তা, খ লাইব্রেরির গুরুত্ব, ঘ স্কুল কলেজের সংখ্যা, উত্তর হবে যে নিচে কোনটি সঠিক? ক এক, খ দুই, ঘ এক ও দুই, ঘ এক ও তিন, উত্তর হবে ঘ এক ও দুই, বই পড়ার প্রয়োজনীয়তা এবং লাইব্রেরির গুরুত্ব। ৩৪ নম্বর বইপড়া প্রবন্ধে কাকে উত্তর সাধক বলা হয়েছে? ক আত্মা, খ গুরু, তারপরে ঘ লাইব্রেরি, ঘ চর্চা, উত্তর হবে খ গুরু। বইপড়া প্রবন্ধে কাকে উত্তর সাধক বলা হয়েছে? গুরুকে, এখানে একটা শ্রোডক হবে, এটা হবে শ্রোডক। তারপরে ৩৫ নম্বর প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? ক রংপুর জেলায়, খ পাবনা জেলায়, ঘ চাঁদপুর জেলায়, ঘ খুলনা জেলায়, উত্তর হবে খ পাবনা জেলায়, উত্তর হবে পাবনা জেলায়। তো আমরা আজকে ৩৫টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা আলোচনা করব পরের ভিডিওতে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের এমসিকিউগুলা নিয়ে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি তোমরা আজকে ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। সবাই থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।